আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি, তখন কোনো লেনদেনে যদি এই ধরনের বলা থাকে, যেমন জানুয়ারি 1 তারিখে জসিম একজন ব্যক্তি যিনি ব্যবসা শুরু করেছেন, তিনি নগদ 30,000 টাকা এবং 6,000 টাকার আইন বই ব্যবসায় আনয়ন করেন, অর্থাৎ তিনি হয়তো উকিল। তো উকিলদের সাধারণত আইন বইটা সম্পদ হিসেবে গণ্য হয়। ব্যক্তিগত টাকা 30,000 টাকা নিয়ে এসছে উকালতি ব্যবসা করার জন্য, সাথে সাথে এই তিনি আইন বই নিয়ে এসছে 6,000 টাকার। তাহলে এইটার জাবেদা কী হবে? এটা সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্গ। সেবামূলক প্রতিষ্ঠান বলতে যেমন আইন ব্যবসা মানে উকালতি ব্যবসা আর কি। তারপরে হচ্ছে কি যে বিভিন্ন রকম ক্লিনিকের ব্যবসা, এইরকম সেবামূলক সার্ভিসিং প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের লেনদেন থাকে। তো এটার জাবেদা কী করবো? তো সাধারণত মালিক ব্যবসায় যেগুলি নিয়ে আসে সম্পদস্বরূপ, সেইগুলির নাম ডেবিট হবে জাবেদায়। যেমন নগদান হিসাব নিয়ে এসেছে, নগদ টাকা নিয়ে এসেছে 30,000 টাকা, তো জাবেদায় নগদ লেখা যাবে না, লিখতে হবে নগদান হিসাব। আবার আইন বই নিয়ে এসেছে, তো আমরা ইচ্ছে করলে আইন বই লিখতে পারি, আবার ইচ্ছে করলে পাঠ্যপুস্তক লিখতে পারি, সমস্যা নেই। তো আমি আইন বই লিখলাম, আইন বই লেখা সহজ। অর্থাৎ কী কী নিয়ে এসছে? নগদ টাকা নিয়ে এসছে, কত টাকা? 30,000 টাকা, নগদান হিসাব ডেবিট বলে নগদে লিখব। আর কী নিয়ে এসছে? আইন বই নিয়ে এসছে, তো ব্যবসার আইন বই বৃদ্ধি পেয়েছে, তাই আইন বইয়ের ডেবিটে লিখব। অর্থাৎ যেগুলি নিয়ে এসছে সেগুলির নাম ডেবিট হলো। এবং অপরদিকে এই 30,000 এবং 6,000 মালিকের নিজের, আর নিজের কোনো টাকা যদি ব্যবসায় নিয়ে আসে তাহলে মূলধন বৃদ্ধি পায় মালিকের, মূলধন মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেলে ক্রেডিট, তাই মূলধন হিসাব ক্রেডিট হবে। এবং মূলধন হিসাবে ক্রেডিট লিখবো এই দুটো যোগ করে, 30 আর 6 যোগ করে 37,000 হবে। অর্থাৎ নগদান হিসাবে ডেবিটে লিখবো নগদের টাকা, আইন বইয়ের ডেবিটে লিখবো আইন বইয়ে যত টাকা লেখা ছিল তত টাকা, আর এই দুটো যোগ করে মূলধন হিসাবে ক্রেডিটে লিখবো। ব্যাখ্যা লিখতে পারি, নগদ এবং আইন বই মূলধন স্বরূপ ব্যবসায় আনয়ন করেন,